হ্যালো ফ্রেন্ডস আমি তামালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই ফার্স্ট ভিডিওটা আগে তো দেখা হয়ে গেছে সেটাতে যতগুলো মনের কথা ছিল সব বলেছি সেটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ আজকে শুধু শুরু থেকেই শুধু খাবার দেখাবো খাবার ফার্স্ট অর্কিড থেকে শুরু করি কারণ অর্কিড এমন একটা গাছ যে এই রোদ্দুরটা কিন্তু এই পরিমাণের রোদ্দুরটা কিন্তু একদম নিতে পারে না তো ওর এই সময় ব্লুমিং সিজনটা একটু পড়বে কারণ যা ফুল হবার সেটা হয়ে গেছে মার্চ এপ্রিল করে হয়ে গেছে এটা মে মাস পড়ে গেছে তো মে মাসে এখন কিন্তু ফুলের পরিমাণটা এই গরমে যদি আপনার ওপেন এয়ারে থাকে আমারটা যেরকম ওপেন এয়ারে আছে কোনো গ্রিনসের নেই তো এখানে কিন্তু একটু হলেও কিন্তু আপনার ফুলের সংখ্যা একটু কমবে আর পাতা হয়তো হালকা হলদেটে হতে পারে তো ফার্স্ট যেটা আমি খাবার দেখাবো আগেও দেখিয়েছি তাও আমি দেখাবো এটা হলো গ্রো এক্সেল উল্টো দিকে দেখাচ্ছি হয়তো আমি নিচে ছবি দিয়ে দিচ্ছি এটা 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 গ্রো এক্সেল এইটা আপনি অনলাইনে আমি যেখান থেকে নিয়েছি সেটা বলছি এটা পটস অ্যান্ড পেটেলস থেকে নেওয়া অনলাইন থেকে আপনি অনলাইনে এটা পেয়ে যাবেন আমার যতদূর সম্ভব এটার দাম দুশো টাকা নিয়েছিল হুম দুশো টাকা নিয়েছিল তো দুশো গ্রাম আছে দুশো গ্রাম দুশো দুশো টাকা দু বছরের লাইফ টাইম আছে মানে দু বছরের মধ্যে আপনাকে এটা কিন্তু মানে ইউজ করতে হবে এটা অনেকটা থাকে কিন্তু যেহেতু গরম পড়েছে যেহেতু সমস্যাটা কি হবে ভয় পাবেন না কেউ এটার জন্য সমস্যাটা হবে এটা একটু গলে যাবে কারণ এর মধ্যে এমন কিছু মলিকুলস আছে যেটা হয়তো এই হিটতে নিতে পারে না তো এমন একটা প্লেসে রাখুন যেটা একটু ঠান্ডা ঠান্ডা তো বলতে পারবো না ফ্রিজে ঢুকিয়ে রাখুন ফ্রিজে তো খাবার থাকে কেমিক্যাল রাখার কথা কোনোদিনই বলবো না তাও যদি গলেও যায় তাহলেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এরকম নয় যে আপনি গলে গেছে বলে ফেলে দিলেন এরকম কিছু নেই তো টোটাল এক লিটারে এক গ্রামেরও কম দিলে ভালো হয় যদি মনে করেন যে একদম এক চিমটি নেবেন এক লিটারের মধ্যে কোনো রকমে মানে বুলে জাস্ট ঝাঁকিয়ে আপনি সমস্ত পটে দিন কিভাবে দিতে হয় সেগুলো তো অলরেডি দেখানো আছে পটে আমি কীভাবে ভিজিয়ে রাখি কীভাবে করি ভিজিয়েও রাখতে পারেন কিন্তু এক লিটারে এক গ্রাম তার বেশি নয় ভুল করেও দেবেন না সেটা বড়ো গাছ হোক ছোটো গাছ হোক এত গরম নিতে পারবে না আর সকাল বিকেল একদম মানে সকালবেলা ধরুন প্রপার রোদ্দুরে নয় যদি মনে হয় আপনার স্প্রে করার টাইম আছে তো আপনি মোটামুটি দশটার আগে গাছকে একটু ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দিন আর বিকেলে রোদ্দুর পড়ার পর আবার ফ্রিজের যে ঠান্ডা জল হয় যেটা আপনি ফ্রিজে এক বোতল করে রেখে দেবেন সেই জল দিয়ে স্প্রে করুন গাছ খুব ভালো থাকবে হেলদি থাকবে আর পটে কখনও কিন্তু কোনো ফ্রিজের জল দেবেন না বারবার বলছি স্প্রে করার কথা বলছি পটে কিন্তু ডাইরেক্ট ফ্রিজের জল কখনো দেবেন না রুট নষ্ট হয়ে যাবে পটে নর্মাল ঠান্ডা জল দিন গাছে স্প্রে করুন ফ্রিজের জল দিয়ে ফ্রিজের যে কোনো ফ্রিজে এক বোতল রেখে দেবেন অর্কিডে কেন সমস্ত গাছে দেওয়ার জন্য সব গাছেরই লাগে তো এই গরমের জন্য অন্তত তো এটা টোটাল অর্কিড অর্কিডে আপনি যদি মনে করেন যে এখন এপসাম সল্ট স্প্রে করবেন তাহলে আমি বলবো যে বন্ধ রাখুন কারণ এই গরমটাতে গরমটা জাস্ট অ্যাভয়েড করুন বৃষ্টিটা আসতে দিন বৃষ্টির যে জল সেটা ধরে রাখবেন এবং সেই জলটা মোটামুটি প্রথম এক সপ্তাহ আপনি শুধু ওই বৃষ্টির জলটাই ওকে খাদ্য হিসেবে দেবেন কোনো ফুড দেবেন না ওই বৃষ্টির জলটা কিন্তু অর্কিডের জন্য কিন্তু খুব মানে মারাত্মক বেশি ভালো মানে আপনি যদি বৃষ্টির জল ধরে রেখে ওকে মানে দিতে থাকেন মানে অর্কিডের রুট খুব তাড়াতাড়ি হবে সঙ্গে সঙ্গে দেখবেন যে যেই গাছে চারা বেরোচ্ছিলো না তাতেও দেখবেন সাইড দিয়ে স্যুট বেরোচ্ছে তো বৃষ্টির জল ইজ দ্য বেস্ট তো এইটা হলো গ্রো এক্সেল এরকম একটা ব্লুমে ব্লুম এক্সেলও পাওয়া যায় যারা ব্লুম এক্সেল কিনতে পারছেন না তারা যেটা শূন্য শূন্য পঞ্চাশ যেটা আছে যেটা আমি ফুলের জন্যই বলি ব্যবহার করতে এই শূন্য শূন্য পঞ্চাশ অনলাইনেও পেয়ে যাবেন এই কোম্পানিটা ইচ্ছি মানে যে এই কোম্পানিটাই নিতে হবে এরকম কোনো মানে নেই এই আমি ছবি দিয়ে দেবো উল্টো দেখাচ্ছে এখানে তো আরও অনেক কোম্পানি আছে শূন্য শূন্য পঞ্চাশ মানে পটাশিয়াম সালফেট শূন্য শূন্য পঞ্চাশ পটাশিয়াম সালফেট এটা থাকতে হবে আর এটা হবে হানড্রেড পার্সেন্ট ওয়াটার সলিউবেল মানে আপনি জলে দিলেই কিন্তু ভেতরে যে সাদার যে পাউডারটা সেটা গলে যাবে সেটা যেন দানা না থাকে যদি দানা থাকে তার মানে ওটাতে কোনো ফলস কিছু আছে যদি অরিজিনাল শূন্য শূন্য পঞ্চাশ জলে দেওয়ার মাত্র পুরোটা গলে যাবে আর আপনি যখন হাতে যদি ভেজা অবস্থায় ধরেন দেবেন হাতটা ঠান্ডা লাগছে মানে যেহেতু এটা একটা কেমিক্যাল তো হাতটা ঠান্ডা লাগবে মানে মনে হবে যেন বরফে হাত দিয়েছেন মানে ঠান্ডা লাগবে তো এটা অরিজিনাল মেটেরিয়াল অরিজিনাল মেটেরিয়াল হলে আপনি এটা কিনতে পারেন মানে অনলাইনে প্রচুর আছে ম্যাক্সিমাম এখন আর ডুপ্লিকেট কেউ দিচ্ছে না সবাই অরিজিনালই দিচ্ছে এইটা আড়াইশো গ্রাম আছে এটা ছোটো প্যাকেট আড়াইশো গ্রামের একটা প্যাকেট এটা অনলাইন থেকেই কিনেছিলাম এটা মনে যতদূর যত সম্ভব অ্যামাজন থেকেই কিনেছিলাম এটার দাম বাষট্টি টাকা পড়েছিল আই থিঙ্ক যত সম্ভব একসঙ্গে দুটো কিনেছিলাম তো একটা হয়ে গেছে আর একটা আছে এটা এই যে শূন্য শূন্য পঞ্চাশটা এটা আপনি যে কোনো গাছে ইউজ করতে পারেন কিন্তু মান্থলি দুবার এর বেশি নয় যে কোনো গাছে এক গ্রাম এক লিটারে বা যদি কোনো বড় গাছ হয় ধরুন জবা গাছ অনেক পাঁচ বছর ছ বছরে পুরনো হয়ে গেছে তাহলে দু গ্রাম এক লিটারে বা ধরুন গাছে একদম ফুলই আসছে না আপনার ফুল দরকার তো আপনি একটা ছোটো পটে দু গ্রাম গুলে বড় গাছে দিতে পারেন আর ছোট গাছের জন্য ওই পটে গুলে এক গ্রাম দিতে পারেন কিন্তু পটে যদি পটে যদি দিতে থাকেন তাহলে মান্থলি দুবারই দেবেন তার বেশি দেবেন না এরপর যেটা দরকার সেটা হলো হিউমিক অ্যাসিড এইটা আমি একটুখানি একটু দামি ইউজ করি আপনারা যদি চান হিউমিক অ্যাসিড কমা দামিও পাওয়া যায় এইটা এটা ল্যাব মেটেরিয়াল আছে ভালো কাজ করে ভালো কিন্তু দামটা প্রচণ্ড বেশি মানে অ্যাকচুয়ালি আমার গাছ অনুযায়ী এইটা প্রায় মোটামুটি তাও চলবে চার পাঁচ বছর কিন্তু মানে যারা ভাবছেন যে প্রচুর গাছ আছে আমি বলবো না কখনো ল্যাব মেটেরিয়াল কিনুন কারণ ল্যাব মেটেরিয়াল প্রচুর দাম এখানে এমআরপি লেখা আছে ছশো পঞ্চাশ আপনাকে হার্ডলি মেরিকেটে হলেও ছশো তিরিশের নিচে না হবে না পাঁচশো গ্রামের এটা আছে হিউমিক অ্যাসিড এইট্টি পারসেন্ট আছে এটাতে তো এটা আমি একটা সেলারের থেকে নিয়েছিলাম সেলারকে এখন আর খুঁজে পাচ্ছি না তার ফোনও তুলছে না যাই নাই পরের বার কোথা থেকে পাবো পেয়েছিলাম বাই চান্স পেয়ে গেছিলাম তো সবসময় অনলাইন ওই জন্য সময় চেক করি যে কখন কোথায় কে কী বিক্রি করছে তো এটাও আপনি কিন্তু ইউজ করবেন মান্থলি দুবার মান্থলি দুবার আপনি সমস্ত গাছে ইউজ করতে পারেন বিকেলে এইটা কিন্তু সকালে নয় গ্রো এক্সেল সকালে শূন্য শূন্য পঞ্চাশ সকালে এইটা কিন্তু বিকালে। এটাও বিকালে আর একটা যেটা আছে সেটা হলো অ্যাগ্রোমিন গোল্ড এটা লিকুইড পোর্শন এর পাউডার ম্যাক্সে হয় মনে হয় অ্যাগ্রোমিন ম্যাক্সে হবে হয়তো এটা ফিফটি এমএলের একটা প্যাকেট কৌটো এইটা আমি দশ ফোটা দিই এক লিটারে তো কম দিন বেশি দেবেন না বেশি দিলেই ক্ষতি কম দিন কমে গাছের কোনো ক্ষতি হয় না আপনি যদি দেখেন কোনো কিছু রেসপন্স হচ্ছে না আর একবার দিন তাতে কোনো ক্ষতি হবে না কিন্তু বেশি দিলে সমস্যা হয়ে যায় বেশি দিলে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় তো অ্যাগ্রোমিন গোল্ড যেটা আছে সেটা আপনারা বিকেলে ইউজ করেন এই দুটো মেটেরিয়াল আছে দুটো কেন আরও আছে যেগুলো বিকালে দিতে হয় এইগুলো কিন্তু বিকালে হিউমিক অ্যাসিড বিকালে অ্যাগ্রোমিন গোল্ড বিকালে আমি নর্মাল যে মাইক্রো নিউট্রিয়েন্ট হয় পাউডার মাইক্রো নিউট্রিয়েন্ট সেটা হলে আপনি সকালে দিতে পারেন কিন্তু এটা যেহেতু লিকুইড আমি এটা বিকালে ইউজ করি এছাড়া যেটা আছে এটাও হিউমিক অ্যাসিড আপনার এক গ্রাম মোটামুটি দিলেই বুঝতে পারবেন জলটা কালো হয়ে যাবে এক গ্রাম আপনার মোটামুটি এক লিটারে দিলে পুরো জলটা পুরো কালো হয়ে যাবে যথেষ্ট তার জন্য এটা আপনি অর্কিডও দিতে পারেন অ্যারেনিয়ামও দিতে পারেন জবা গাছেও দিতে পারেন সমস্ত গাছে দিতে পারেন ধূমিকাশি আর একটা যেটা বিকালে দিতে হয় সেটা হলো কাকা এইটা তো স্পেশাল এটা তো সবাই জানে এটা পেস্টিসাইড আমি এই একটা ইউজ করি দেখুন প্রচুর চ্যানেল আছে এক একটা চ্যানেলে এক এক রকমের পেস্টিসাইড বলবে সত্যিকারে বলছি শুনুন অত কিনে হেফাজত করার মতো সময়ও নেই আর ঘরে রাখার জায়গাও নেই বাজারতে বাচ্চা আছে অত পেস্টিসাইড আমি রাখবো না আর মেন কথা হলো আমি শুধু এটা ইউজ করি এইটা না হলে সুপার সোনাটা এছাড়া আদার্স আমি কিচ্ছু ইউজ করি না আর যদি সেরকম কিছু ইউজ না করি নিম পাতা ফুটিয়ে জল দিয়ে স্প্রে করি এছাড়া কিন্তু আদার্স কিছু ইউজ করি না এটা কাকা এটাও বিকালে এইটার আমি বলে দিচ্ছি এটা দশ থেকে বারো ফোটা এক লিটারে এতেও জলটা দেখবেন কালো হয়ে যাচ্ছে খুব উগ্র গন্ধ বাজে গন্ধ কিন্তু গাছে হেভি পরিমাণ ভালো কাজ করে মানে গাছের পাতা চকচকে করে দেবে গাছের গ্রোথ বাড়িয়ে দেয় গাছে পোকা হয় না একদম খুব ভালো এইটা সুপার সোনাটা দুটোই সুপার সোনাটা থেকেও আমার এটা বেশি ভালো লাগে গন্ধ খুব বাজে সুপার সোনাটা তো গন্ধ নেই কিন্তু এইটা আমার খুব ভালো লাগে হাজার বাজে গন্ধ আর এইটা আমি একটা কৌটুতে রেখেছি এটা হলো র্যালি গোল্ড র্যালিগোল্ড পুরো প্যাকেট কেনার মতন ক্ষমতা ছিল না প্রচুর দাম চাইছিলো তো র্যালিগোল্ডের অল্প কিনেছি আড়াইশো মতন তো একটা কৌটুতে করে রেখেছি দেখুন এটা র্যালিগোল্ড এইটা কী করে এইটা না মানে মাটিতে যদি রুটের কোনো প্রবলেম থাকে গাছের তো আপনি এটা একবার দেবেন কিন্তু দেওয়ার পর সেই মাসে কিন্তু গাছটাকে কিছু খেতে দেবেন না আমি যেটা করি সেটা বললাম আদারওয়াইজ অনেকে অনেক রকম করেন আমি যেভাবে বাগান চালাই আমি সেটা যা থেকে শেয়ার করছি এটা তো একটা পান মশলার প্যাকেট উঠোতে করে রেখেছি কিন্তু কিছু করার নেই পুরোটা কেনার মতন ক্ষমতা নেই র্যালি গোল্ড আপনি অনলাইনে দেখলেই পেয়ে যাবেন একটা এরকম ব্যাবিস্টিনের মতন প্যাকেট হয় তো র্যালি গোল্ড আপনি দেখতে পেয়ে যাবেন তো এটা ল্যাব মেটেরিয়াল নিয়েছি মানে এটা টাইপ অফ একটুখানি দামি মেটেরিয়াল গোল্ড আপনি পেয়ে যাবেন মেন কথা র্যালি গোল্ডের বড়ো পার প্যাকেটটা ছিল ওই জন্য বড়ো প্যাকেটটা নিতে পারিনি আর ছোটো প্যাকেট আমাদের এখানে পাওয়া যায়নি তো আমি হাফ নিয়েছি তো ওই জন্য অন্য কৌটুতে রেখেছি এটা আপনি আইসক্রিমের চামচ আপনারা অনেকে জিজ্ঞেস করেন আইসক্রিমের চামচ কীরকম হয় এই দেখুন এই চামচের এক চামচ এই যতটা দেখালাম এটা হলো এক গ্রাম অনেকেই জিজ্ঞেস করেন আইসক্রিমের চামচ আচমকা মনে পড়ল এটা আইসক্রিমের চামচ আর এর একদম ঝেড়ে নিয়ে জাস্ট এই এটা এটা একদম দুবার দেখালাম আশা করছি বুঝতে পারবেন তো এইটা এক একটা গাছে পড়বে পরার পর জল দিয়ে দেবেন কিন্তু মোটামুটি এক মাস না হলেও দু সপ্তাহ তো কিছু খেতে দেবেন না প্লিজ দিলে কিন্তু গাছ নষ্ট হবে এটা খুব রিস্কি ফ্যাক্টার এটা একমাত্র তখনই ইউজ করি যখন কোনো গাছের রুট ভেতর থেকে নষ্ট হতে থাকে পোষতে শুরু করে এইটা তো সবাই চেনে ব্যবিস্টিন এই ব্যবিস্টিন বাবা জিকে সবাই চেনে এটা ফাঞ্জির সাইড খুব একটা বেশি আমার লাগে না কিন্তু তখন কিনে ফেলেছিলাম বেশি ভেবেছিলাম গোলাপ করবো কিন্তু যা অবস্থা রক্ষে করো আর পাচ্ছি না গরমে গোলাপ করতে গো জল দিতে ধীরে পাগল হয়ে যাচ্ছি তো ব্যাবিস্টিন তখনই ইউজ করবেন যখন গাছে ফাঙ্গাল ইস্যু হবে আর আমি যেভাবে মাটি বানাই আমার গাছে ইস্যু হয় না তো প্রয়োজনেই পড়ে আছে আমার কাছে ফাঙ্গাল ইস্যুই হয় না খুব কম হয়তো হালে খালি একটা দুটো গাছে হলো তো ত তার জন্য ইউজ করি আর লাস্ট যেটা দেখাবো লাস্ট হলো ইফকো সিক্রেট সি সিক্রেট এটাকে বলে সি উইড এটা কীরকম দেখতে আমি দেখিয়ে দিচ্ছি অনেকেই ইউজ করে আমার ইজিলি দেখতে পাবেন দেখুন এটা মান্থলি একবার আমি সমস্ত গাছে ওই ধরে নিন না পনেরো টাকা করে দানা বড়ো বড়ো টবে আর ছোটো টবে দশটা করে দানা মোটামুটি দিয়ে দিই আর জলেগুলো এগুলো দিই না দানা করেই দিই এবার জল দিতে থাকি আস্তে আস্তে সলিউবেল হয়ে যায় তো যা যা দিচ্ছে এই গরমে জাস্ট সেইগুলো দেখালাম আর এর মধ্যে একটা মিসিং আছে সেটা হলো ব্যালেন্স এনপিকে আমার শেষ হয়ে গেছে জাস্ট ভিডিওতে দিতে পারলাম না ওটা সবাই জানে ওটা ন্যাচারাল ব্যাপার শেষ হয়ে গেছে ওটা আমাকেও কিনতে হবে তো ব্যালেন্স এমপিকে উনিশ 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 বা কুড়ি 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 যেটাই হোক না কেন ওটা আপনার কাছে যদি খোল পচা না থাকে মানে খোল পচা সাবস্টিটিউট হিসাবে হিসাবে আপনি ওটাকে ইউজ করতে পারেন কিন্তু তাও বলব এত গরমের মধ্যে মাত্র দুবারই ইউজ করুন মাসে বেশি দেওয়ার দরকার নেই নর্মাল জল দিন ঠান্ডা জল দিয়ে স্প্রে করুন গাছকে যদি ছা ওপেন ছাদে গাছ করে থাকেন তো সেট দিন বা গ্রিন সেট না থাকলে কাপড় টাঙিয়ে দিন কিছু করুন অন্তত কারণ গাছগুলো নাহলে টিকবে না প্রচণ্ড গরম গরমটা যতক্ষণ না কমছে না বৃষ্টি আসছে না খুব সমস্যা তো জাস্ট খাজানা যা যা আছে সব দেখালাম এর বেশি খাজানা আপাতত এখন রাখিনি কারণ দরকার নেই এই খাজানাতেই আমার পুরো বাগান চলছে আর একটা মিক্সড ফুডের খাজানা আছে সেটা অন্য কোনো দিন ভিডিও করে দেখাবো একটা ভিডিও অলরেডি করে আপলোড করা আছে যে মিক্সড ফুড কী করে তৈরি করতে হয় তো সেই মিক্সড ফুডটা তৈরি করে আমার রাখা থাকে সেটা হয়তো মান্থলি একবার কোনো সময় দিই কোনো সময় দিই না এখন যেমন দিচ্ছি না দু মাস হয়ে গেছে গাছে দিচ্ছি না কারণ ওটা গাছের উপর ডিপেন্ড করছে ওয়েদারের উপর ডিপেন্ড করছে ওয়েদারে গাছটা কতটা নিতে পারবে তার উপর ডিপেন্ড করছে তো জাস্ট টোটালটা শেয়ার করলাম দেখে বলবেন কীরকম লাগলো যার যদি পুরো ভিডিওটা দেখেন যদি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন কোন কোন সময় কোন কোনগুলো কীভাবে দি সেগুলো সবটা জেনে যাবেন যে সপ্তাহে যেটা দেবেন মানে যে দিনে যেটা দেবেন তার পরের দিনই সঙ্গে সঙ্গে কিন্তু অন্য কোনো একটা অ্যাপ্লাই করে দেবেন না ধরুন সোমবার দিনকে আপনি হিউমিক অ্যাসিড দিয়েছেন বিকালে তো পরের দিনই সকালবেলা আপনি এমপিকে নাইনটিন নাইনটিন বাজার দেবেন না একটা দিন গ্যাপ করে করে দিন দেরি হোক হয়তো মিস গেল কিছু যা আছে না কিন্তু গ্যাপ করুন আর প্লিজ দয়া করে যদি আমার ভিডিও দেখেন তাহলে আমার ভিডিও দেখেই সেই গাছটাকে কেয়ার করুন আর যদি অন্য কারোর ভিডিও দেখেন তাহলে তার ভিডিওটা দেখেই গাছটাকে কেয়ার করুন আর তাকে কমেন্ট করুন আমাকে নয় হ্যাঁ আমি বাঁচাতে পারবো তারটা দেখার পর যদি আপনার গাছটা ক্ষতি হয় তো আমি চেষ্টা করব সেখান থেকে বেরিয়ে বের করে নিয়ে আসার কিন্তু সব সময় পারবো না কারণ অনেক সময় হয় যে অ্যাপ্লাই করার পর গাছটা নষ্টই হয়ে যায় বলতে খুব খারাপ লাগে জানেন যে গাছটা বাঁচবে না ছবিটা দেওয়ার পর বলতে সত্যিই খুব খারাপ লাগে যে গাছটা তো তুমি মেরে ফেলেছ এবার আমাকে বলছো বাঁচাতে আমি কিন্তু বাঁচাতে পারবো না ভগবান নাকি আমি যে আমি বাঁচি নবো তো বলতে খুব খারাপ লাগে কিন্তু তাও বলবো যে কোনো একজনকে ফলো করুন বারবার সবাইকে ফলো করে এদিক ওদিক গেলে সমস্যা হয় মানে কোন দিকে কী করবেন তখন ঠাওর করতে পারবেন না তো জাস্ট এটুকুই যা যা আছে সবটা খাজানা খুলে বলে দিলাম এর বাইরে আবার আশা করছি আর কিছু নেই তো দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানা ইচ্ছা তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাব যতটুকু জানি করছি ততটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আর মাঝে মাঝে আসবো এবার সামনে এইসব খাবার দাবার নিয়ে কারণ অনেকের কমপ্লেন আমি খাবার দেখাচ্ছি না কী খাবার দিচ্ছি না দিচ্ছি এবার আসবো ঠিক আছে সবার রিকোয়েস্ট রাখার জন্য এবার আসবো সামনে তো জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে